সালানপুর ব্লকের কল্যাণপুর গ্রামে নির্মাণ কাজ চলছে একটি পোড়া কয়লা কারখানার। পুরো কারখানা চত্বরটি জুড়ে প্রাচীর নির্মাণের কাজ চলছে, আর তাতেই সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মানুষের। স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই কারখানা নির্মাণের ফলে ব্যাপকভাবে সমস্যায় পড়বেন স্থানীয় কৃষকরা। ওই জায়গায় প্রাচীর নির্মাণের ফলে ঘরে তুলে আনা যাবে না ফসল, পাশাপাশি কারখানা নির্মাণ হলে কৃষিকাজের ক্ষতি হবে বলেও দাবি করছেন তারা। ওই ওখানে কিছু মালিকরা নানা রকম প্রজেক্ট করতে চাইছে। 330 বিঘার পাশে আমাদের প্রায় 10-15 বিঘা ধানের জমি রয়েছে, এবং সেই ধানের জমির ধান আমরা ওই জায়গার ওপর দিয়ে বরাবর নিয়ে আসি, কিন্তু এখন ওরা প্রাচীর দিয়ে ওটাকে মানে ঘিরে দিতে চাইছে, ফলে আমাদের ধানটা আনার খুবই অসুবিধা হবে। কিন্তু ওই 330 বিঘাতে মানে কিছু ভেস্টেড ল্যান্ড রয়েছে, আমরা বললাম যে ভেস্টেড ল্যান্ড ছেড়ে আমাদের এদিকে রাস্তাটা দেওয়া হোক। স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই জায়গায় বেশ কিছু সরকারি খাস জমি রয়েছে, প্রায় 10-15 বিঘা খাস জমি রয়েছে ওই এলাকায়। তাছাড়াও ওখানে কারখানাটি নির্মাণ হচ্ছে এবং কারখানার চারপাশে প্রাচীর তোলা হচ্ছে, তার ফলে কৃষকদের ঘরে ফসল তুলে আনার রাস্তা বন্ধ হয়ে যাবে বলে তারা দাবি করছেন। তাছাড়াও ওই জায়গায় পোড়া কয়লা কারখানা নির্মাণ হলে তার ধোঁয়া এবং দূষিত জলের জন্য ওই এলাকার কৃষিকাজেও সমস্যা হতে পারে বলে দাবি করছেন স্থানীয়রা। এমনিতেই ওই জায়গাটিতে জলের কিছুটা হলেও সমস্যা রয়েছে, তা সত্ত্বেও ওই জায়গায় কৃষিকাজ চালিয়ে যান স্থানীয় কৃষকরা। তবে সেই জায়গায় কারখানা নির্মাণকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এবং এই নিয়ে স্থানীয় কয়েকজন কৃষক ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছেন। বিডিও সহ পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে খবর, এবং বিষয়টি নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধানও বলেছেন বিষয়টিকে খতিয়ে দেখা হবে। আমার কাছে একটা এসছে অভিযোগ, ওখানকার জিতেন্দ্র মাঝি নামে একজন চাষি, সে একটা আমাকে লিখিত অভিযোগ জানিয়েছে, সেটা আমি তদন্ত নিয়ে দেখছি যে ওটা কী বিষয়ে আছে, কী ঝামেলা আছে, কী জানা নেই। অন্যদিকে এই পোড়া কয়লা কারখানা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি খাস জমি এলাকায় কীভাবে কারখানা নির্মাণ হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তাছাড়াও কৃষিকার্যের ক্ষতি হবে ওই কারখানা নির্মাণের ফলে, সে নিয়েও অনেকে দাবি করছেন। আবার তার ফলে ওই কারখানার নির্মাণ কাজ নেই পুরোপুরি প্রশ্ন উঠেছে, যদিও সেখানে কিছু কর্মসংস্থান হতো এমনটাও মেনে নিচ্ছেন স্থানীয়রা। তবে সে জায়গার কৃষিকাজের ব্যাপক ক্ষতির কথা ভেবেই ওই কারখানা নির্মাণের বিরোধিতা করছেন স্থানীয় কৃষকরা।